بسم الله الرحمن الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون محترم معزز আমার সম্মানিত শ্রদ্ধাভাজন অধ্যাপক আসাদুল ইসলাম ফজিলত শেখ আব্দুল জলিল এবং আমার সম্মুখে উপবিষ্ট ভাই ও বন্ধুগণ, শেখ আব্দুল জলিল সাহেব নাম বলে দিয়েছেন, এজন্য হাজির হওয়া। মূলত যে সময় আমি শুনেছি রাত 11টা পর্যন্ত আলোচনা চলবে, সেখানে একজন আলোচনা করলে হয়ে যায়, তাই কি না? তো শেখ তিনি আলোচনা করবেন, যেহেতু শুধুমাত্র আমার নাম ঘোষণা করা হয়েছে এই জন্য আমি সামান্য কিছু সময় কথা বলে শেষ করে দেবো ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়ের আমার, আমরা মানুষ, আমাদের জীবন অত্যন্ত সময়টা অত্যন্ত কম বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের বয়স বাইনা সিত্তিন ইলা সাবঈন, 60 থেকে নিয়ে 70 বছর বয়স, 60 থেকে নিয়ে 70 বছর। এর মধ্যে আমরা সকলেই জানি যে আমাদের কার কত বয়স হয়ে গেছে। আপনি যদি একটু চোখ বন্ধ করে নিজের দিকে তাকান, অন্যদিকে না নিজের দিকে যদি তাকান, বুঝে আসবে যে কতদিন আগে থেকে আপনার এই জীবনটা শুরু হয়েছে। প্রিয় ভাইয়ের আমার, এর মধ্যে আপনার জীবনে অনেক উত্থান পতন চলে গেছে, এর মধ্যে আপনার জীবনে অনেক উন্নয়ন উন্নতি সাধন হয়েছে, এর মধ্যে আপনি অনেক কিছু দেখলেন, বর্তমানে আপনি দেখছেন সারা পৃথিবীতে যা ঘটছে এটা আপনার অগোচরে নয়, সব কিছু আলহামদুলিল্লাহ আপনি জানতেছেন বুঝতেছেন আলহামদুলিল্লাহ। আজকে আমরা মুসলমানরা শঙ্কিত, পৃথিবীর মুসলমানগণ যে যেখানেই থাকুন না কেন সবাই একটা শঙ্কার মধ্যে রয়েছেন, সবখানি মুসলমানগণ জুলুম এবং নির্যাতনের শিকার, কি হবে, কিভাবে দিনগুলো পার হয়ে যাবে, কিভাবে বছর যাবে, আগামী দিন আমাদের জন্য কি অপেক্ষা করছে, এরকম শঙ্কার মধ্যে আমরা অনেকেই আছি। জি, আবার কেউ কেউ মনে করে এরকম ইসলাম শেষ পর্যন্ত টিকবে কি না, ইসলাম শেষ পর্যন্ত থাকবে কি না, যত জুলুম চলছে যত অত্যাচার চলছে এর মোকাবেলা আমরা টিকবো কি না। জি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেন, ইউরিদুনা লিউতফিউ
নূর আল্লাহি বি আফওয়াহিহিম, তারা চায়, তারা মানে কাফির মুশরিক ইসলাম দ্রোহী শক্তিগুলো, তারা চায় তারা মুখের ফু দিয়ে ইসলামের আলোকে নিভে দেবে, নির্বাপিত করবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাও কারিহাল কাফিরুন, আল্লাহ রাব্বুল আলামিন তার এই আলোকে তিনি পূর্ণতা দান করবেন, ইসলাম অব্যাহত থাকবে, ইসলাম তার আলো নিয়ে এগিয়ে যাবে যদিও কাফেরা সেটা অপছন্দ করুক। প্রিয় ভাইয়েরা আমার, আজকে যদি আমরা মুসলিম বিশ্বের দিকে তাকাই তাহলে দেখব সব দেশে অশান্তি, সবখানির সমস্যা। আমাদের মুসলিম ভাই বোন প্রতিদিন প্রতিনিয়ত সিরিয়াতে তারা মার খাচ্ছেন, তাদের দেহ শরীর জ্বলছে আগুনে, তারা সম্পদ হারা হলেন, বাড়ি হারা হলেন, তারা ইজ্জত সম্ভ্রম হারিয়ে ফেললেন। আমাদের ভাই এবং বোনরা কাশ্মীরে মার খায়, আমাদের ভাই বোনরা ফিলিস্তিনে মার খায়, আমাদের ভাই বোনেরা বর্মায় মার খায়, খোদ আমাদের নিজেদের দেশেও আমরা মুসলমানগণ দিন নিয়ে তেমন কোনো কর্মসূচি পালন করতে পারি না। এরকম একটা অবস্থা, যখন সেরকম অবস্থায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটি সামনে এসে যায়। সাহাবান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইউশিকু আন তাদআল উমাম মিন কুল্লি উফুক, এমন একদিন আসবে শীঘ্রই সারা বিশ্ব সব দিক থেকে সর্বদিগন্ত থেকে তোমাদেরকে চেটে খাওয়া হবে, কামা তাদআল উকলাতু আলা কিসআতিহা, যেরকম দেখেন না সৌদিরা খাদ্য খায় না, হ্যাঁ বড় একটা ভাণ্ডতে প্লেটে খাবার রেখে চৌদিক থেকে লোকজন হাত বাড়ায় সবাই খায়, খাবার শেষের সব চেটে চেটে খায়, জি সুন্নতি পদ্ধতিতে যারা খান তারা চেটে চেটে খান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন এমন এক সময় আসবে আমার এই উম্মতদেরকে তার এক মানুষ চেটে চেটে খাবে, সবাই যেন তাদের শত্রু, সবাই যেন তাদের দুশ্মন, কে অমুসলিম কে কাফের কে মুশরিক কে বেদিন কে ইহুদি কে খ্রিস্টান কে বৌদ্ধ কে ইহু কে অন্য কোনো ধর্ম, এমনকি হিন্দু, এমনকি নাম কি অস্তে মুসলমান, সেও যেন মুসলমানদেরকে চেটে চেটে খাওয়ার উপক্রম করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবাগণ বললেন আল্লাহ রাসূল তাহলে কি এটা এ কারণে বিকিল্লাতিনা, যে আমরা কি সেই সময় অল্প হব, আমাদের সংখ্যা খুব কম হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বললেন যে না, বিষয়টা এরকম না, তোমাদের সংখ্যা কম হবে না, তোমরা বরং বাল আনতুম কাসিরুন, অনেক বেশি, কিন্তু গোসা উন কা গোসা ইসাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপমা দিয়ে বুঝিয়ে দিলেন যে স্রোতের উপরে যেমন ফেনা থাকে, সেই ফেনার যেমন কোনো শক্তি থাকে না, তার যেমন কোনো নিজের কন্ট্রোলিং পাওয়ার থাকে না, মুসলমানগণ এরকম হবে, তারা স্রোতে ভেসে যাবে, তারা তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখতে পারবে না। আজকে আমাদের অবস্থাটা এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলেন আল্লাহ রাসূল এর কারণ কী, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এক তো হচ্ছে যারা মুসলমানদের শত্রু তাদের অন্তর থেকে তাদের অন্তরের মধ্যে মন্দ থেকে মোহানা তুলে নেওয়া হবে। মোহানা কী? মোহানা হচ্ছে এই যে মুসলমানদেরকে তারা ভয় পাবে না, মুসলমানদের প্রতি কোনো রেসপেক্ট থাকবে না, সম্মান থাকবে না। এমন তো দিন ছিল যে আল্লাহ রাসূলের সাহাবি ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু জেরুজালেমে উপস্থিত হয়েছেন, সেখানকার ইহুদি খ্রিস্টান সবাই অপেক্ষায় ছিল যে মুসলমানদের আমির আসবে, মুসলমানদের আমিরুল মুমিনিন আসবেন, তারা অপেক্ষায় ছিলেন এবং তারা মনে করতেছিলেন যে তিনি আসার পরে যে ইনসাফ আমরা পাব, যে আদল যে ন্যায় বিচার আমরা পাব, সেটা আমাদের অনেকেই করতে ব্যর্থ হয়েছে। যে মুহাম্মদ বিন কাসিম তিনি সিন্ধুতে গিয়েছিলেন, সেখানকার অমুসলিমরা অপেক্ষা করতেছিল মুসলিম এসেছে, একজন মুসলিম, তার কাছ থেকে আমরা ইনসাফ পেয়ে যাব। কিন্তু আমরা এমন এক যুগের মুসলমান যে আমাদেরকে সম্মানও পায় না, সম্মানও করে না, আমাদেরকে ভয়ও পায় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে সাহাবাগণ জিজ্ঞাসা আল্লাহ রাসূল সাল্লাম আর আমাদের পক্ষ থেকে সমস্যাটা কী, আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে তোমাদের অন্তরের মধ্যে ওহান সৃষ্টি হবে। ওহান কী? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারা ব্যাখ্যা করলেন নিজেই
ব্যাখ্যা হচ্ছে এই, সেটা কি হুব্বুদ দুনিয়া ওয়া কারাহিয়াতুল মউত। আমার উম্মত তারা দুনিয়াকে খুব পেয়ে যাবে, দুনিয়াকে তারা খুব ভালোবাসবে, মৃত্যুবরণ করতে যাবে না। জি, ওই যে কবিগুরু বলেছে না, মরিতে চাহি না আমি সুন্দরী ভুবনে, হ্যাঁ তার দেখা দেখি তার শিষ্যরা বলে, তাই কি না, মৃত্যুকে ঘৃণা করি, মৃত্যু তাদের পছন্দ না। জি, মৃত্যু পছন্দ নয় কার, আসলে যে আল্লাহর প্রতি ইমান আনে নাই, আল্লাহকে খুশি করার জন্য আমল করে নাই, আল্লাহর সঙ্গে দিদার করার জন্য যে ব্যক্তি লালায়িত নয়, সে তো মৃত্যুকে ঘৃণা করে। কিন্তু যে ব্যক্তি আল্লাহর প্রতি ইমান এনেছেন, আল্লাহকে খুশি করার জন্য যে ব্যক্তি আমল করে, আল্লাহর সঙ্গে দিদার করতে মোলাকাত করতে যে ব্যক্তি লালায়িত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আল্লাহ রব্ব আলামিনও তার সঙ্গে দেখা করতে তিনি আগ্রহ প্রকাশ করেন। সুবহানাল্লাহ। ব্যায়াম প্রিয় ভাইয়ের আমার, তো আমি যে কথা বলতেছিলাম সেটা হচ্ছে এই, যে আজকে মুসলমানদের যখন এরকম অবস্থা, সেই সময় আপনাদের মতো কিছু ভাইদেরকে দেখে আমি অত্যন্ত আশাবাদী, আশান্বিত ইনশাআল্লাহ, আপনাদের মতো যে সমস্ত ভাই দুঃসময়ে এই সারাদিন ক্লান্ত হওয়ার পরে, পরিশ্রান্ত হওয়ার পরেও আপনারা এখন এখানে এই সময়ে উপস্থিত হয়েছেন দিনই শিক্ষায় শিক্ষিত হওয়ার জন্য, দিনই কিছু আলোচনা শোনার জন্য করে, কিছু জানার জন্য করে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের ইচ্ছার মধ্যে আর আগ্রহের মধ্যে বরকত দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সময়গুলো হয়তো অনেক কম, কিন্তু সেই অল্প সময়ের মধ্যে আমাদেরকে বেশি বেশি করে ভালো কাজ করে, ভালো কাজ করে তার সঙ্গে দেখা করার জন্য তৌফিক দান করেন। আমার সম্মানিত ভাইরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইদা আরাদাল্লাহু বি আবদিন খাইরান ইস্তামালাহু। আল্লাহ রাব্বুল আলামিন যখন কোনো মানুষের জন্য তিনি ভালো চান, মঙ্গল চান, ইস্তামালাহু, আল্লাহ রাব্বুল আলামিন তাকে কাজে লাগান। সাহাবাগণ জিজ্ঞাসা করেন, আল্লাহ রাসূল কাইফা ইস্তামিলুহু ইয়া রাসূল আল্লাহ, আল্লাহ তাকে কীভাবে কাজে লাগান? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইউয়াফিকুহু লিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আল্লাহ রাসূল সাল্লাম বললেন যে মৃত্যুর পূর্বে তাকে ভালো কাজ করার জন্য সুযোগ দান করেন। আলহামদুলিল্লাহ। ভাইয়েরা আমার, আমরা জানি না আজকে রাতে ঘুমানোর পরে আবার উঠতে পারবো কিনা, নিশ্চয়তা আছে কি? নিশ্চয়তা নাই। কিন্তু এই যে আপনি ভালো কাজ করছেন, এই যে ভালো সব কাজের সঙ্গে আপনি জড়িত হয়েছেন, জি, এটা আল্লাহর পক্ষ থেকে তৌফিক পেয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এই তৌফিক দান করেছেন। কাজেই ভালো কাজের সঙ্গে লেগে থাকেন, সময়গুলো ভালো ভালো কাজে পাস করেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল কাম হবেন, পরকালে ইনশাআল্লাহ দাত পাওয়া যাবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে সকল দুঃসময়ে, সকল মুসলমানদের বিপদ আপদ মুসিবতের মধ্যে, দুনিয়া কোন দিকে গেল সেটা পরে, সমাজ কোন দিকে গেল সেটা পরে, দেশ কোন দিকে গেল সেটা পরে, কিন্তু আমি আমার ঈমান নিয়ে আমল নিয়ে বেঁচে আছি কি না, এটা হচ্ছে সবার আগে। এটা কি সবার আগে ভাইয়েরা খেয়াল রাখতে হবে। জি ইনশাআল্লাহ। হ্যাঁ, আমরা দুনিয়ার বিভিন্ন টেনশন নিয়ে, চিন্তা নিয়ে ব্যস্ত হয়ে যাব না, বরং ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চিন্তা ডর ভয়ের কোনো কারণ নাই, আমি আপনি যদি মুমিন থেকে যাই তাহলে ইনশাআল্লাহ আজিজ কোনো ব্যক্তি তারা আমাদেরকে নিঃশেষ করতে পারবে না, তাই কি না? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমাদের সফলতা আসবে। আল্লাহর কাছে দোয়া, আল্লাহর কাছে আমাদের প্রার্থনা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদের আমাদের সকলকে পূর্ণ মুমিন হয়ে কবরে যাওয়ার জন্য তৌফিক দান করে। আকুল কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম সাইরুল মুসলিমিন, সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, ওয়া সালামু আলাল মুরসালিন, ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।